হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা এক্সপ্লেন করব 2010 সালের মুক্তি পাওয়া একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি গ্যালিভার্স ট্রাভেল। এই মুভির প্রথমে দেখা যায় এই সিনেমার নায়ককে, যার নাম গ্যালিভার, যে সবসময় হাসি খুশি থাকে কারণ সে খুবই ভালো মনের একজন মানুষ। আর এই গ্যালিভারকে নিয়েই এই সিনেমার নামকরণ করা হয়েছে। যাই হোক, গ্যালিভার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। আর গ্যালিভার একদিন তার অফিসে ডিন নামক একটি ছেলের ইন্টারভিউ নিচ্ছিল, কিন্তু গ্যালিভার এমন কিছু প্রশ্ন করে যার সাথে সে চাকরির কোনো সম্পর্ক ছিল না। তারপর গ্যালিভার জানতে পারে যে তার সিলেকশন আগেই হয়ে গেছে। এরপরে গ্যালিভার সেই ছেলেটিকে পুরো অফিস ঘুরিয়ে দেখায় আর তাকে অফিসের কাজ বুঝিয়ে দিচ্ছিল। আর সেই অফিসে একটি মেয়ে ছিল যার নাম ছিল ডার্সি। আর গ্যালিভার ডিনের সাথে ডার্সিকেও পরিচয় করিয়ে দেয়। আর ডিন বুঝতে পারে যে গ্যালিভার ডার্সিকে খুবই পছন্দ করে, কিন্তু সমস্যা হচ্ছে গ্যালিভার অনেক লাজুক, যার ফলে সে ডার্সিকে কখনোই তার মনের কথা বলতে পারেনি। এরপরে গ্যালিভার এবং ডিন লিফটে করে যাচ্ছিল আর তখনই সে ডার্সি নামক মেয়েটি চলে আসে। আর ডিন তাদের দুজনের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সে একা লিফট থেকে বেরিয়ে পড়ে। এরপরেই দেখা যায় গ্যালিভার সেই অফিসের একটি রুমে গিটার বাজিয়ে বাচ্চাদের মতো নাচানাচি করছে। আর তখনই সেখানে ডিন চলে আসে এবং ডিন বলে যে, দেখো আমার প্রমোশন হয়েছে, আজ থেকে আমি তোমার বস। গ্যালিভার চমকে যায় এবং তার প্রমোশন লেটারটি চেক করে কনফার্ম হয়। আর ডিন গ্যালিভারকে বলে যে, তোমার এরকম স্বভাবের কারণে আজও তোমার কোনো প্রমোশন হয়নি, আর তোমার এই একই সমস্যার কারণে তুমি আজও ডার্সিকে ইমপ্রেস করতে পারোনি। ডিনের কথা শুনে গ্যালিভার খুবই আপসেট হয়ে পড়ে এবং সেখান থেকে গ্যালিভার সরাসরি ডার্সির অফিস রুমে চলে আসে। কিন্তু সেখানে গিয়ে গ্যালিভার কি দিয়ে কথা শুরু করবে ভেবে পাচ্ছিল না। তাই সে ডার্সির টেবিলে পড়ে থাকা একটি কাগজ হাতে নেয়, যেটি আসলে একটি ট্রাভেল কোম্পানির ফর্ম ছিল। আর এই ট্রাভেলিং ফর্ম গ্যালিভারের হাতে দেখে ডার্সি গ্যালিভারকে প্রশ্ন করে যে, আচ্ছা তোমার কি ট্রাভেল করতে ভালো লাগে? তখন গ্যালিভার বলে, অফকোর্স ভালো লাগে, আমার ছোটবেলা থেকেই ট্রাভেল করার শখ, ইনফ্যাক্ট আমি অনেক দেশ ট্রাভেল করেছি। আর এই কথা শুনে ডার্সি অনেক খুশি হয়ে যায় এবং গ্যালিভারকে বলে যে, তোমার ট্রাভেলিং নিয়ে কিছু লেখা উচিত যেখান থেকে তুমি ঘুরে এসেছো। আর ডার্সির কথা রাখতে গ্যালিভার ট্রাভেলিং নিয়ে কিছু লেখার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে কিছুই লিখতে পারছিল না। এর কারণ হচ্ছে গ্যালিভার আসলে কোথাও ভ্রমণ করেনি, সে আসলে ডার্সিকে ইমপ্রেস করার জন্য মিথ্যে বলেছিল। এরপরে গ্যালিভার ইন্টারনেট থেকে বিভিন্ন ট্রাভেলিং কন্টেন্ট পড়ে পড়ে একটি ট্রাভেলিং প্যারাগ্রাফ লিখে ডার্সিকে নিয়ে দেখালে ডার্সি গ্যালিভারের উপর খুশি হয়ে যায়। ডার্সি তখন বলে যে, তুমি তো খুব ভালো লিখতে পারো, আমি চাই তুমি বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়ে তোমার অবশ্যই কিছু লেখা উচিত। আর তাই গ্যালিভার ডার্সিকে ইমপ্রেস করার জন্য পরের দিনই বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর একজন লোক গ্যালিভারকে বোটে থাকা স্ক্রিনে বারমুডা ট্রায়াঙ্গেলের ম্যাপ দেখিয়ে বলে যে, তুমি শুধু এই লোকেশন ট্র্যাক করে যেতে থাকবে। তখন গ্যালিভার বলে, এটা তো খুবই সহজ। আর যখন গ্যালিভার বোট নিয়ে বের হয়, তখন যেতে যেতে ঘুমে তার চোখ লেগে আসে। আর তখনই গ্যালিভার সামনে দেখতে পায় যে তার দিকে একটি বিশাল সামুদ্রিক ঝড় ধেয়ে আসছে। আর গ্যালিভার কিছু বুঝে ওঠার আগে তার বোটটি সেই ঝড়ের ভেতর তলিয়ে যায়। আর যখন সে চোখ খোলে, তখন দেখতে পায় যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র লোক তার বুকের উপরে দাঁড়িয়ে আছে আর তারা তাকে বেঁধে রেখেছে, এমনকি তার উপরে একটি কাঠের ব্রিজও বানিয়ে ফেলেছে। এর কারণ হচ্ছে তারা ভাবছে যে এটা সমুদ্র থেকে ভেসে আসা দৈত্য, যে আমাদের সবাইকে মেরে ফেলবে অথবা খেয়ে ফেলবে। আর এই জায়গাটির নাম হচ্ছে লিলিপুট। আর লিলিপুটের সব সেনাবাহিনীকে যে লিড দিচ্ছিল তার নাম ছিল জেনারেল এডওয়ার্ড। আর সে মাইক দিয়ে গ্যালিভারকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখনই গ্যালিভার ঘাবড়ে গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করে এবং গ্যালিভার তার সবগুলো বাঁধন ছিঁড়ে ফেলে এবং সে ভাবছিল যে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে। আমি এখনই চোখ বন্ধ করব আর আগের জায়গায় ফেরত যাব। কিন্তু সেই ছোট ছোট মানুষগুলো গ্যালিভারকে সবাই মিলে টেনে আবার মাটিতে ফেলে দেয়। এরপরে আবারও গ্যালিভারকে বেঁধে সেখানকার রাজার কাছে নিয়ে যায়। আর সেখানকার রাজা এবং রানী গ্যালিভারকে দেখে চমকে যায়। গ্যালিভার সেই রাজাকে বলে যে, আমি কোনো দানব নই, আমি একজন সাধারণ মানুষ। আর সে রাজাকে বলে যে, আমি এখন কোথায় আছি? তখন তারা বলে যে, তুমি এখন লিলিপুটে আছো। আর এ নামটি গ্যালিভার এর আগে কখনো শুনেনি। তখন গ্যালিভার বলে যে, যথেষ্ট হয়েছে, ক্যামেরা কোথায় লুকিয়ে রেখেছ, বেরিয়ে আসো সবাই। এর মানে বোঝা যায় গ্যালিভার ভেবেছিল যে তার সাথে হয়তো কোনো ধরনের প্রাঙ্ক করা হচ্ছে। কিন্তু গ্যালিভারের কথায় কেউ পাত্তা না দিয়ে তাকে একটি গুহায় বন্দি করে রাখে। গ্যালিভার সেখানে আরেকটি লোককে দেখতে পায় যে তার মতোই বন্দি অবস্থায় রয়েছে, কিন্তু সে সাইজে গ্যালিভারের মতো বড় ছিল না, সে লিলিপুটের বাসিন্দাদের মতোই ছোট ছিল। আর তার নাম হচ্ছে হুরেশিও। আর গ্যালিভার হুরেশিওকে বলে যে, তুমি এখানে বন্দি কেন? তখন হুরেশিও বলে যে, আমি এখানকার প্রিন্সেসকে অনেক পছন্দ করি আর এই কারণে জেনারেল এডওয়ার্ড আমাকে এখানে বন্দি করে রেখেছে। আর তখনই সেখানে জেনারেল এডওয়ার্ড আসে এবং গ্যালিভার তার উপর রেগে গিয়ে তাকে বলে যে, তুমি একটা বেকুপ। কিন্তু এডওয়ার্ড বলে যে, বেকুপ মানে কি? তখন গ্যালিভার বলে যে, বেকুপ মানে হচ্ছে সবচেয়ে বাহাদুর লোক। তখন জেনারেল খুশি হয়ে যায় এবং নিজেকে নিজে বেকুপ বলে ডাকতে থাকে। এরপরেই দেখা যায় যে গ্যালিভারকে দিয়ে একটি গরুর গাড়ির মতো গাড়ি টানাতে, যাতে সোয়ার হয়ে মজা নিচ্ছিল জেনারেল এডওয়ার্ড। আর তখনই দেখা যায় লিলিপুট রাজ্যে অন্য রাজ্যের সৈন্যরা আক্রমণ করছে আর তারা লিলিপুট রাজ্যে আগুন লাগিয়ে দিচ্ছিল আর রাজকুমারকে কিডন্যাপ করার চেষ্টা করছে। আর তখনই গ্যালিভার এসে রাজকুমারকে বাঁচিয়ে নেয়। আর ততক্ষণে পুরো রাজ্যে আগুন লেগে যায় আর রাজ্যের সবাই বাঁচার জন্য ছোটাছুটি করছিল। আর রাজা রাজমহলে আগুনের ভেতর আটকে গিয়েছে।
আর তাকে কেউ বাঁচাতে পারছে না। আর তখন গ্যালিভার বলে যে এ তো সামান্য আগুন, আমি এখনই নিভিয়ে দিচ্ছি। আর তখনই তার প্যান্ট খুলে রাজপ্রাসাদের আগুনের উপর মূত্র বিসর্জন করে দেয়, যার ফলে আগুন নিভে যায়। কিন্তু অবশিষ্ট কিছু মূত্র গিয়ে জেনারেলের উপর পড়ে, আর এত বেশি মূত্রের কারণে জেনারেল একেবারে ভিজে যায় এবং জেনারেল খুবই রাগ হয়ে সেখান থেকে লজ্জায় চলে যায়। আর গ্যালিভারের আগুন নেভানোর কারণে লিলিপটের রাজা গ্যালিভারের উপর খুশি হয়ে যায়। আর গ্যালিভারকে রাজসভায় খাবারের জন্য দাওয়াত দেয়া হয়। তখন গ্যালিভার একটি শর্ত দেয় যে আমি আপনার দাওয়াত গ্রহণ করতে পারি যদি আপনি আমার কথা মতো হরিশিওকে মুক্ত করে দেন। তখন রাজা তার শর্তে রাজি হয়ে যায় এবং হরিশিওকে মুক্ত করে দেয়। আর তখন দেখা যায় রাজপ্রাসাদে সবার সাথে বসে গ্যালিভার খাওয়া দাওয়া করছে। আর তখন রাজা তাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি সমুদ্র থেকে এসেছ? তখন গ্যালিভার বলে, আরে না, আমি তো নিউ ইয়র্ক থেকে এসেছি। আর এই কথা শুনে সবাই চমকে যায় এবং তাকে সবাই নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ভাবতে থাকে। আর এই বিষয়টা গ্যালিভারকে খুবই আনন্দ দিচ্ছিল। আর এই সুযোগে গ্যালিভার অনেক বড় বড় মিথ্যা কথা বলতে শুরু করে। আর গ্যালিভার বলতে থাকে, আমি নিউ ইয়র্ককে বিভিন্ন যুদ্ধ থেকে বাঁচিয়েছি আর আমি নিউ ইয়র্কের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট। গ্যালিভারের এই কথা শুনে বলে যে আমি লোক দিয়ে তোমার বোট খুঁজে দেওয়ার চেষ্টা করছি আর আমি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর রাজা তার জন্য লোক দিয়ে একটি বাড়ি বানিয়ে দেয় যেখানে গ্যালিভার থাকতে পারে। আর সেখানে হরিশিও তার সাথে দেখা করতে আসে। আর গ্যালিভারের কাছে হরিশিও জানতে চায় যে কিভাবে আমি প্রিন্সেসকে ইমপ্রেস করব। আর আমরা আগে থেকে জানি যে এই বিষয়ে গ্যালিভার খুবই কাঁচা, কিন্তু তা সত্ত্বেও গ্যালিভার হরিশিওকে পণ্ডিতের মতো অ্যাডভাইস দিতে থাকে। আর সেই পাগলা অ্যাডভাইস হরিশিও অক্ষরে অক্ষরে পালন করতে থাকে। কিন্তু কাকতালীয় ভাবে গ্যালিভারের হাস্যকর অ্যাডভাইসেই প্রিন্সেস হরিশিওর উপর ইমপ্রেস হয়ে যায়। আর সেই রাতে জেনারেল তার বোটটি খুঁজে নিয়ে আসে, কারণ জেনারেল চায় যে গ্যালিভার এখান থেকে চলে যাক, কারণ জেনারেল গ্যালিভারকে অনেক হিংসা করত। আর গ্যালিভার খুশি হয়ে রাতেই সেই বোটটির কাছে যায় এবং সেখানে তার ব্যবহারের ফোনটি খুঁজে পায়। আর মোবাইলে গ্যালিভার ভয়েস মেসেজ পায় যেটা ডার্সির পাঠানো ভয়েস মেসেজ ছিল। আর গ্যালিভার ভয়েস মেসেজের মাধ্যমে জানতে পারে যে তার প্রিয় মানুষ ডার্সি তার সাথে দেখা করতে আসছে। আর এই কথা শুনে গ্যালিভার অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় লিলিপুটের রাজা এডওয়ার্ডকে জেনারেল পদ থেকে সরিয়ে গ্যালিভারকে নতুন জেনারেল ঘোষণা করছে, যার কারণে জেনারেল এডওয়ার্ড খুবই রেগে যায়। আর এরপরে দেখা যায় যে সমুদ্র পথে আরেকটি রাজ্যের সৈন্যরা লিলিপুটকে আক্রমণ করছে। আর তখন হরিশিও গ্যালিভারকে বলে যে তুমি এখন এই রাজ্যের জেনারেল, তাই এই রাজ্যকে রক্ষা করার দায়িত্ব তোমার। আর যখন গ্যালিভার সেই শত্রুপক্ষকে আপোষে বোঝানোর চেষ্টা করে যে তোমরা এখান থেকে সুস্থ মতো ফিরে যাও, কিন্তু গ্যালিভারের কথা তারা কেউ শোনে না, বরং তার উপর কামানের আক্রমণ করে। কিন্তু এত ছোট কামানের গোলা গ্যালিভারের চামড়ায় ভেদ করতে পারে না, আর উল্টো সেই কামানের গোলাগুলো গ্যালিভার তাদের উপরই নিক্ষেপ করে, যার ফলে তাদের অনেক জাহাজই ভেঙে যায়। আর সবগুলো জাহাজের দড়ি ধরে গ্যালিভার মাঝ সমুদ্রে ছেড়ে দেয়, যেটা দেখে রাজা অনেক খুশি হয়ে যায়। আর হিংসায় জ্বলতে থাকে জেনারেল এডওয়ার্ড। আর গ্যালিভার হয়ে যায় সবার হিরো, আর তাকে বিভিন্নভাবে আদর যত্ন করা শুরু হয়ে যায় এবং কিছু লোক তার চুল কেটে দেয়, তাকে মেসেজ করে দেয়। এভাবে গ্যালিভার আরাম করতে থাকে। আরেকদিকে দেখা যায় যে প্রিন্সেসের সাথে জেনারেল এডওয়ার্ডের এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়ে যায়, যার কারণে এডওয়ার্ড খুবই রেগে যায়। আর সে তার শত্রু দেশের সাথে মির্জাফরের মতো হাত মেলায়। আর এডওয়ার্ড গ্যালিভারের নৌকা থেকে একটি ডায়াগ্রাম খুঁজে পেয়েছিল যেখানে রোবট বানানোর জন্য সমস্ত বিবরণ দেওয়া ছিল। আর এটা দেখে দেখে এডওয়ার্ড একটি রোবট তৈরি করে ফেলে যেটা দিয়ে সে গ্যালিভারকে শিক্ষা দিতে পারে। আর যখন রোবটটি নিয়ে গ্যালিভারের সামনে যায়, এটা দেখে প্রথমে গ্যালিভার বুঝতে পারে না এটা কি, তাই সে প্রথমে হাসতে থাকে। কিন্তু একসময় এডওয়ার্ডের রোবট বড় আকার ধারণ করে যেটা গ্যালিভারকে একদম আকাশে তুলে ধরে। আর তখন সে সত্যি কথা বলে দেয় যে আমি কোনো প্রেসিডেন্ট নই, আমি সামান্য একজন মানুষ, আমি মিথ্যা কথা বলেছিলাম। আর তখন এডওয়ার্ড তাকে একটি বিশাল ফেলা বানিয়ে তাকে ভাসিয়ে দেয় এবং গ্যালিভার ভাসতে ভাসতে একটি চরে গিয়ে পৌঁছায়। আর গ্যালিভার তখন ভেবেছিল যে এবার মনে হয় সে নিজের জায়গায় ফিরে এসেছে। কিন্তু অবাক কাণ্ড হচ্ছে যে লিলিপুটে যেমন ছোট ছোট মানুষ ছিল, কিন্তু এখানে তার বিপরীত চিত্র। এখানে যারা বাস করে তারা গ্যালিভারের থেকে অনেক বড় আকারের মানুষ। আর সেখানে থাকা একটি মেয়ে তাকে খেলার পুতুল মনে করে বাসায় নিয়ে যায়। তাকে বন্দি করে সে জায়ান্ট বাচ্চাটি তার সাথে খেলা করতে থাকে। এদিকে ডার্সি গ্যালিভারের সাথে দেখা করতে আসলে লিলিপুটের জেনারেল এডওয়ার্ড ডার্সিকেও বেঁধে রাখে যেভাবে গ্যালিভারকে বেঁধে রেখেছিল। আর তার সাথে লিলিপুটের রাজারানীকেও জেনারেল এডওয়ার্ড বন্দী করে রাখে। আর এই খবরটি গ্যালিভারকে দিতে হরিশিও গ্যালিভারের খোঁজে বেরিয়ে পড়ে। আর যখন হরিশিও গ্যালিভারকে খুঁজে পায়, তখন হরিশিওর মুখে ডার্সির বন্দির কথা শুনে গ্যালিভার সেখান থেকে ডার্সিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে আর লিলিপুট থেকে ডার্সিকে মুক্ত করে। আর তখন তারা চাইলে ফিরে আসতে পারত, কিন্তু সেখানকার লোকে এডওয়ার্ডের জিম্মি থেকে মুক্ত করতে পরদিন সকালে এডওয়ার্ডের রোবটের সাথে ফাইট করে। প্রথমে গ্যালিভার পেরে উঠছিল না, কিন্তু একসময় সে রোবটটিকে গ্যালিভার হারিয়ে দেয়, কারণ সে রোবটটির ভেতরকার কিছু তার কেটে দিতে পেরেছিল। আর এইভাবে গ্যালিভার লিলিপুটকে শত্রুমুক্ত করে দেয় আর রাজা খুশি হয়ে যায়। এরপরে হরিশিওর সাথে প্রিন্সেসের বিয়ে দিয়ে দেয় আর গ্যালিভার আর ডার্সি তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এখানে এই মুভিটির হ্যাপি ইন্ডিং করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনেরই মজার মজার সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।